হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা ধারাবাহিকভাবেই চলে এসেছি 17তম রুলস নিয়ে। আমরা আজকে শিখব 17তম রুলস। আমরা ইতিমধ্যে 1 থেকে 16 পর্যন্ত আমরা ভিডিও দিয়েছি, আপনারা অবশ্যই সেখান থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। আর যারা ইংরেজিতে স্মার্টভাবে কথা বলতে চান, নিজেকে ইম্প্রুভ করতে চান, নিজের স্কিলটাকে ডেভেলপ করতে চান, তাহলে আমার এই চ্যানেলটা আজকে আপনাদের অনেক উপকার করবে। যদি আপনি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের স্কিলটাকে আমি ডেভেলপ করতে পারব। সো যারা ইতিমধ্যে 1 থেকে 17 পর্যন্ত বা 16 পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 17তম স্পোকেন রোলস নিয়ে এসেছি। অ্যাজ লং অ্যাজ অর্থাৎ হচ্ছে, অর্থ হচ্ছে যত বা তত। সাবজেক্ট প্লাস এমিজার প্লাস বার প্লাস অ্যাজ লং অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বার প্লাস এক্সট্রা। আপনি একটু স্ট্রাকচারটা একটু বড়, বাট আপনি একটা সেন্টেন্স মনে রাখার চেষ্টা করুন এবং একটা সেন্টেন্স মুখস্থ করে ফেলুন। দেন আপনি চিন্তা করুন একটু একটু করে যে এটাকে কিভাবে আরো একটু মডিফাই করা যায়, কিভাবে আর একটু সেন্টেন্সটা আরো ব্যতিক্রমভাবে বলা যায়, সেই জিনিসটি মাথায় রেখে আপনারা অবশ্যই চেষ্টা করুন। আই এম হ্যাপি অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ মি, যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি খুশি। এটার বাংলা হচ্ছে, যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি খুশি। আপনি একটু চমৎকার একটি সেন্টেন্স, আপনি যেখানে গার্লফ্রেন্ডের সাথে আপনি ইউজ করতে পারেন, আপনি বন্ধু বান্ধবের সাথেও ইউজ করতে পারেন। আই এম হ্যাপি, আই এম হ্যাপি আমরা জানি আমি খুশি। I am happy as long as you are with me. You are with me. অর্থাৎ সবসময় সাবজেক্ট প্লাস এমিজার প্লাস বার্ব, লাস্টে আপনার সাবজেক্ট প্লাস এমিজার প্লাস বার্ব বসিয়ে দিবেন। মাঝে শুধু দুটা সেন্টেন্সের মাঝে শুধু অ্যাজ লং অ্যাজ ব্যবহার করে আপনার সেন্টেন্সটাকে সুন্দরভাবে বলতে পারেন। আপনার প্রথম প্রথম একটু কঠিন মনে হবে, বাট আপনি 2-3 বার ট্রাই করুন, আপনি প্র্যাকটিস করুন, অবশ্যই আপনার মুখের ভিতরে চলে আসবে, আপনার জড়তাটা কেটে যাবে। আমি আবার সেন্টেন্সটা বলছি, আই এম হ্যাপি অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ মি, অর্থাৎ যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি খুশি। আই এম হ্যাপি অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ ইউ বা উইথ মি। সো আজকের সেন্টেন্সটা যদিও একটু লং হয়, তবু আপনারা বলার চেষ্টা করুন, 10 বার বলুন এবং অন্য একটি সেন্টেন্স আপনারা এডিশনাল দিন, তাহলে আপনারা অনেকটাই শিখতে পারবেন। আর ইংরেজিটা যেহেতু একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমরা যেহেতু ছোটোকাল থেকে অভ্যস্ত না, সেক্ষেত্রে আপনার এটা একটি কঠিন একটি বার্ড কঠিন একটি ভাষা। সো আপনি এই কঠিন ভাষাটাকে একমাত্র মুখে আনার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেন আপনি কঠিন সেন্টেন্সগুলো বারবার বলতে হবে। কঠিন সেন্টেন্সগুলো যদি বারবার বলেন, ছোটো ছোটো সেন্টেন্স, অটোমেটিকলি আপনার মুখ ক্যাচ করে ফেলবে। সো আপনি প্র্যাকটিস করুন, আই এম হ্যাপি অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ মি, তুমি আমার সাথে যতক্ষণ আছো ততক্ষণ আমি খুশি। আই এম হ্যাপি, আই এম হ্যাপি অ্যাজ লং অ্যাজ, অ্যাজ লং অ্যাজ আজকে সেন্টেন্সটার যে মূল রুলসটা সেটা হচ্ছে অ্যাজ লং অ্যাজ আপনি কখন বা কোথায় ইউজ করতে পারেন, সময় স্থান কাল পাত্রভেদ অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। সো বুঝতে পেরেছেন, আপনারা অবশ্যই এই সেন্টেন্সটা প্র্যাকটিস করুন। ইতিমধ্যে আমি আর একটি সেন্টেন্স ক্রিয়েট করব একটু ব্যতিক্রম। আই উইল বি ইউরস, আমি ততক্ষণ, আই উইল বি ইউর অ্যাজ লং অ্যাজ, আমি ততক্ষণ তোমারই থাকবো, ইউ লাভ মি, যতক্ষণ তুমি আমাকে ভালোবাসবে। চমৎকার একটি সেন্টেন্স, আই উইল বি ইউর অ্যাজ লং অ্যাজ ইউ লাভ মি, অর্থাৎ যতক্ষণ তুমি আমাকে ভালোবাসবে ততক্ষণ আমি তোমার থাকবো, এইরকম অর্থে আপনি সেন্টেন্সটি ইউজ করতে পারেন। সব সেন্টেন্সটা একটু কঠিন, একটু বড়, আজকের রোজটা একটু বড়, কিন্তু আমরা কিন্তু ধারাবাহিকভাবে ছোটোগুলো আগে দিয়ে আসছি। আপনারা যারা নতুন দেখছেন, তারা প্রথম থেকে দেখে আসুন, অনেকটা বুঝতে পারবেন। আর আমরা একটা রুলসের বাহিরে আমরা আলোচনা করি না, কারণ আমরা একটু একটু করে আগানোর চেষ্টা করছি। আমরা তাড়াহুড়া করে শিখবো না, আমরা 1 বছর বা 6 মাসে আমরা শিখবো। আমরা কিন্তু 2-3 বছর বা 4 বছরেও আমরা কিছু শিখতে পারি না, যারা অনার্স মাস্টার করেছেন অনেক কিছু শিখতে পারে না। কিন্তু আমরা যদি একটা ডিসিপ্লিনের মাধ্যমে শিখি, আমরা যদি একটি ধারাবাহিকভাবে শিখি, তাহলে আমাদের ব্রেনগুলো সেই রিসিভ করতে সহজ হবে, ইজি হবে। সো আই উইল বি ইউর অ্যাজ লং অ্যাজ ইউ লাভ মি, যতক্ষণ তুমি আমাকে ভালোবাসবে আমি ততক্ষণ তোমারই থাকবো। সো আপনিও আমার
সেই প্রত্যাশায় আপনাকে অসংখ্য অসংখ্য আন্তরিক অভিনন্দন, যেহেতু আমার ভিডিওগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখছেন। আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকবে, যতক্ষণ আমারও আপনাদের প্রতি ভালোবাসা থাকবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।